সুপ্রভাবের ফলে এটা ঘটবে সেই গ্রহগুলো আপনার কতটা ভালো ফল দিচ্ছে এটা কিন্তু জানতে হবে তাই জানতে গেলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে প্রথমে দেখতে হবে যে এই মাসে গ্রহদের কি অবস্থান আছে কারণ গ্রহের উপরে নির্ভর করে এই সমস্ত রকম আলোচনাগুলো করা হয় তাহলে একটু দেখে নেই এই মাসে গ্রহদের অবস্থানটা কি আছে তারপর আপনি বুঝতে পারবেন আধু আপনার সঙ্গে মিলবে কি মিলবে না কোন কোন দিক থেকে আপনারা মিলিয়ে নেবেন সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন তাহলে আসুন একটু দেখে নিই এই মাসে গ্রহদের অবস্থান দেখুন এই মাসে বৃহস্পতি ও রাহু একত্রে কিন্তু মেষ রাশিতে থাকছে আর কেতু থাকছে তুলা রাশিতে আর শনি কুম্ভ রাশিতে থাকছে আর রবি থাকছে কর্কট রাশিতে আর সিংহ রাশিতে বুধ শুক্র মঙ্গল একত্রে তি গ্রহী কিন্তু তৈরি করবে আর এই যে গ্রহদের অবস্থান নিশ্চয়ই একটা সুফল এবং কুফল দেবে তার মধ্যে থেকে বেশ কিছু রাশি তাদের নিয়ে আমি আলোচনা করেছি এখন আমি তিনটে নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি এই যে তিনটে নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি যে এই মাসে লটারিতে কোটিপতি হতে চলেছে তাদের সাথেই মিলবে তারাই কোটিপতি হবে যাদের এই গ্রহগুলো সাপোর্ট করবে বা ভালো থাকবে কোন কোন গ্রহ আপনার বৃহস্পতি ভালো থাকতে হবে রাহু ভালো থাকতে হবে আর এই দিকটে তিনটে গ্রহ একত্রে ভালো থাকতে হবে বুধ এবং শুক্র মঙ্গল আর ওদিকে থাকতে হবে আপনার বৃহস্পতি রাহু এই পাঁচটা গ্রহ যদি ভালো থাকে তাহলেই মিলবে আর যদি এই পাঁচটা গ্রহ কোনো একটা বা দুটো গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু আপনার সাথে কোনোভাবেই মিলবে না দেখুন আমি প্রত্যেকটা প্রোগ্রামে পার্সেন্টেজ দিয়ে থাকি ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সাথে মিলবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সাথে কোনোরূপ মিল খুঁজে পাবেন না এটা আমি কিন্তু বলে দিই তার কারণ এটাই আমাদের জানতে অজান্তে শুভ গ্রহের সুপ্রভাব অবশ্যই কিছু জাতক জাতিকাদের থাকে তাদের সাথে সমস্ত কিছু সহজেই মিলে যায় আর আমাদের জানতে অজান্তে বেশ কিছু শুভ গ্রহ অশুভ ফল দেয় যে কারণে কোনো কিছুই আপনার সাথে মিলবে না তাই আপনি কোন দিকে আছেন যেদিকে মিলবে সেদিকে না যেদিকে মিলছে না সেদিকে সেটা কিন্তু একটা বাবার বিষয় আছে তাই আপনাদের ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে যে আমার সাথে আদৌ কি মিলবে কি মিলবে না কারণ কারণ এটাই সেম নাম বা সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের থাকে এই যে তিনটে নাম নিয়ে আমি আলোচনা করছি এই নাম শুধু আপনারই নয় কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের কিন্তু আছে তাহলে সকলের সাথেই তো মিলতে হয় তা কখনো সম্ভব তাহলে সবাই যদি কোটিপতি হয়ে যায় আপনার বাড়ির কাজের লোক কোথায় পাবেন তাই সকলের সাথে মিলবে না নাম আপনার সেম হতেই পারে তাই আপনার কর্তব্য আপনার হস্তরেখাটা অবশ্যই মিলিয়ে দেখুন আপনার হস্তরেখায় এই গ্রহগুলো কতটা ভালো আছে কতটা শুভ আছে কতটা শুভ ফল দিচ্ছে এটা কিন্তু আপনাকে মিলিয়ে দেখতে হবে কারণ আপনার জন্মছক থাকলে রাশি ফলো করতেন নিশ্চয়ই আপনার জন্মছক জানা নেই বা কোনো একটি ভুলের কারণে আপনি করতে পারছেন না তাই হস্তরেখা ফলো করুন হস্তরেখা ফলো করলে আপনি জানতে পারবেন আপনার হাতে কোথায় কোন গ্রহের স্থান সেই গ্রহটা কতটা ভালো ফল দিচ্ছে কতটা অশুভ ফল দিচ্ছে আপনি কিন্তু জানতে পারবেন সেখান থেকে কিন্তু আপনি সঠিক হতে পারবেন যে হ্যাঁ আমার সাথে আজকের আলোচনা মিলতে পারে আর যদি দেখছেন যে না এই গ্রহগুলো আমার তো ভালো নেই তাহলে জানতে পারবেন যে আমার নাম যতই থাকুক না কেন আমার সাথে মিলবে না কারণ আমার গ্রহ সাপোর্ট করছে না এটা কিন্তু বুঝে যাবেন তাই ভালোভাবে আপনার সাথে মিলিয়ে দেখুন হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করে তাহলেই কিন্তু জানতে পারবেন আর এই যে এম এস আর যে তিনটে নামের প্রথম অক্ষর দিয়ে আমি আলোচনা করছি এদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে গোটা আগস্ট মাসের মধ্যে এবার সেটা শুরুতে হতে পারে মাঝামাঝি হতে পারে শেষে হতে পারে ধরে নিতে পারেন একটা মাস আপনার জন্য পজিটিভ থাকছে এই আগস্ট মাস এই কোটা মাসে যখন খুশি আপনার মাসের শেষের দিকে হয়তো প্রথম দিকে কিছুই হলো না মাঝামাঝি কিছুই হলো না আপনি ভাবতে পারেন কিছুই তো হলো না শেষের দিকেও আপনার কিন্তু ভাগ্য বদলে যেতে পারে অর্থাৎ একটা মাস কিন্তু আপনার জন্য পজিটিভ থাকছে এই মাসের মধ্যে আপনার জীবনের যখন তখন পরিবর্তন হতে পারে হঠাৎ করে জীবনের মোড় ঘুরে যেতে পারে সেটাও কিন্তু ফাটকা থেকে কারণ ফাটকা ছাড়া হঠাৎ সম্পত্তি বৃদ্ধি পাওয়া সম্ভব নয় তাই আপনার ফাটকা থেকে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু তৈরি হয়েছে এই আগস্ট মাসে আর কি কারণে হয়েছে যেগুলো বললাম এই কিছু গ্রহের সুপ্রভাবের কারণেই কিন্তু আপনার ভাগ্য বদলাবে আর আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম চেষ্টা অ্যালার্ট যদি না থাকেন আপনার গ্রহ ভালো থেকেও কিন্তু আপনার জীবনে খুব একটা সফলতা দেবে না কারণ গ্রহ নক্ষত্র জাস্ট আপনার সময়কে বদলাতে পারে সময় বদলানোর বাইরে কিছু করতে পারে না আপনার সময়টা বদলে দিয়েছে আপনি সেই সময়টাকে ভালো কাজে ব্যবহার করুন তবে সাকসেস আসবে এটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি তাই অ্যালার্ট থাকতে হবে আপনাকে আর আপনার হস্তরেখাটা মিলিয়ে দেখতে হবে যদি মনে হয় আমাকে দিয়ে আপনার হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক হতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এটা সার্ভিস এবং এটা ভয়েস এবং লিখে আপনি মেসেজ করতে পারেন কল করবেন না কল করলে আপনার নাম্বারটা কিন্তু আর কখনোই রিপ্লাই পাবে না এবং ওটা কিন্তু রিজেক্ট করা হবে এখানে কল করা মানেই কিন্তু আপনার নাম্বারটা বাদ হয়ে যাওয়া তাই কল কখনোই করবেন না কল বলতে হোয়াটসঅ্যাপ কলই কখনোই করবেন না হোয়াটসঅ্যাপ ভয়েস বা লিখে কলেই আপনার সাথে কথা হবে সেটা সিস্টেমে আসার পর এখান থেকে কল করে আপনাকে ডিটেলস বলে দেওয়া হবে আর এখান থেকে আপনি হস্তরেখা বিচার করে সঠিকভাবে জানতে পারবেন বুঝতে পারবেন আর যদি দেখা যায় যে কোনো গ্রহ খারাপ ফল দিচ্ছে আপনার সেই গ্রহটা কিন্তু প্রতিকারও আপনি ফ্রিতেই করতে পারবেন সেই সিস্টেম সেই প্রেডিকশান আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে এটাই আপনার বেনিফিট আমাদের সাথে যোগাযোগ করার অন্যান্য জায়গায় যোগাযোগ করলে আপনাকে কিন্তু বহুমূল্য দিয়ে আপনার প্রতিকার করতে হয় এটা সকলেই জানে কিন্তু আমার এখানে সেটা নয় এখানে অপশান থাকে আপনি নিজেই করতে পারবেন এবং সঠিকভাবে আপনার রত্ন থেকে ভালোভাবে আপনি কিন্তু আপনার এই গ্রহ প্রতিকার করতে পারবেন অবশ্যই খুব স্বল্প মূল্যে না বললেই চলা যে কোনো খরচই হবে না এটাও কিন্তু বলা যায় যাই হোক এইভাবে কিন্তু আপনার ভাগ্যকে আপনি বদলাতে পারেন অর্থাৎ আপনার কোন গ্রহটা খারাপ আছে প্রতিকার করে নিলেন শুধু হস্তরেখাটা বিচার করিয়ে নিয়ে তাই এটা আপনাদের বলা থাকলে যদি মনে হয় যোগাযোগ করতে পারেন অনলাইন চালু আছে কেউ চেম্বারে আসতে চাইলে যোগাযোগ করবেন না পুজোর পর যোগাযোগ করবেন এই মুহূর্তে অনলাইন চালু চেম্বার বন্ধ আছে তাই এইভাবে শিওর হতে পারেন আপনি যে আপনার এই গ্রহগুলো কতটা ভালো আছে কতটা খারাপ আছে যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই এই আগস্ট মাসে আপনার ফাটকা থেকে ভাগ্য বদলাবে সরাসরি বললে লটারি প্রাপ্তি কিন্তু ঘটবে এবং কোটিপতিও হতে পারেন এই এম এস আর তিনটে নামের জাতক জাতিকারা আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার